আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেট চ্যাপ্টারটা অনেক সহজ, এখান থেকে মিনিমাম 10 থেকে 14 নাম্বার আসে। অন্য অন্য অধ্যায়গুলোর চেয়ে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো সহজ আসে এবং আনসার করা অনেক সহজ। আর এই লেকচার শিটে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করলে সবগুলো নিয়ম হয়ে যাবে। প্রথমে একে আমরা কিছু সিম্বল দেখতে পাচ্ছি আর কিছু চিহ্ন দেওয়া আছে, সেটের কিছু চিহ্ন। চিহ্নগুলো আমরা এখন না শিখে অঙ্ক করতে করতে চিহ্নগুলো শিখে নিব ইনশাল্লাহ। দুয়ে বলতেছে হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির কিছু অঙ্ক দেওয়া আছে এখানে। তালিকা পদ্ধতিকে এই অনেক সময় ছোট অঙ্ক আসে। এখানে ইউ এর মান দেওয়া আছে, ফার্স্টে ইউ এর মান 1 2 3 4 5 6, এ এর মান দেওয়া আছে 1 3 5, বি এর মান দেওয়া আছে 2 4 6, সি এর মান দেওয়া আছে হলো 1 2 3 4, ডি এর মান ফাঁকা সেট, ই এর মান 1 2 হয়। তবে এইগুলোর মান নির্ণয় করতে বলছে। এখানে কিছু আমি অঙ্ক দিছি, মোটামুটি 20টার মতো অঙ্ক দিছি, ছোটো ছোটো অঙ্ক। কেউ যদি 20টা অঙ্ক করতে পারে তাহলে বইয়ের যত ধরনের তালিকা পদ্ধতি যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক সে পারবে। প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, এগুলো করলে ইউনিভার্সিটির কোনো অঙ্ক এটার বাইরে নাই। যেমন এই অঙ্কটা সাধারণত বইয়ে পাওয়া যায় না, এই এই অঙ্কটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2018 মনে হয় আসছিল, আমার শীত থেকে কম পড়ছিল। আচ্ছা, ফার্স্ট অঙ্ক আমরা যাচ্ছি। বলতেছে এইগুলোর মানগুলোর মাঝে এ ইউনিয়ন বি, এই যে ইউ এর মতো চিহ্নটাকে বলে কি ইউনিয়ন, এ ইউনিয়ন বি এর মান বের করে দেখাও। আমরা ক্লাস 9-10 থেকে সেট করতেছি, এ ইউনিয়ন বি এর মান তোমরা সহজে বের করতে পারবো না, যারা আর কি অনেকের হয়তো মনে নেই, আমি একটু মনে করে দিতেছি। এখন এর মান কি আছে এখানে 1 3 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 3 5, সেটের নিয়ম হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলো ভিতরে থাকবে। সেটের আর বেসিক ধারণা দিলাম না, এটার কোনো কাজ নাই আমাদের। তারপর বলে রাখি যে কিছু জিনিস একসঙ্গে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে সেটা হলো একটা সেট। যেমন ধরেন আমরা ব্যতিক্রম বই কিনছি বা যে কোনো সাজেশন কিনছি, 6টা বই একটা সেট বানিয়ে দিছে। এখন ইউনিয়ন মানে হলো এখানে যা আছে সেগুলো লিখতে হবে, এখানে যা আছে সেগুলো লিখতে হবে। যেমন এক, আবার সেটের নিয়ম হলো সিরিয়াল লিখতে হয়, একের পরে 2 লিখবো, পরে 3 লিখবো, পরে 4 লিখবো, পরে 5 লিখবো, পরে 6 লিখবো। এই যে ইউনিয়ন চিহ্নটা কি, ইউ এর মতো চিহ্নটার অর্থ হলো সব লিখতে হবে, কমন আন কমন যা আছে সব লিখতে হবে। এখানে যেমন 3টা আছে, এখানে 3টা আছে, সবগুলো আমরা 6টা জিনিসই লিখলাম। আর এ ইন্টারসেকশন বি 2 নম্বর বলছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখিয়ে নিই, যদি এখানে 5 থাকতো তো 5 2 বার লেখার দরকার নেই, সেটার নিয়মে এক জিনিস 2 বার লেখার কোনো প্রয়োজন নাই। পরে বলছে এ ইন্টারসেকশন বি, এটা হলো ইন্টারসেকশন, ঢাকনা, ঢাকনা হলো কমনগুলো লিখতে হয়। যেমন এর মান আছে 1 3 5, বি এর মান আছে 2 4 6, দুইটার মধ্যে মিলগুলো লিখতে হবে। মিল যদি না থাকে তাহলে ফাঁকা, যেমন এখানে কোনো মিল নাই তাহলে এটা কি ফাঁকা সেট। ইন্টারসেকশনের কাজ, যদি এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, তাহলে কি এখানে লিখতাম কি 5, কোনো মিল না থাকলে ফাঁকা সেট। তাহলে আমরা 1 2টা চিহ্ন শিখলাম। 3 নম্বর চিহ্ন হলো এ কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট হলো পূরক চিহ্ন, সি দিয়া বোঝা যায়, এরকম ড্যাশ চিহ্ন দিয়ে বোঝানো যায়, এরকম চিহ্ন দিয়েও বোঝানো হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি,
কমপ্লিমেন্ট জিনিসটা হলো ইউ থেকে, এই জিনিসটা মানে ভাঙাইতে গেলে একটা ইউ লিখতে হবে, একটা মাইনাস বা বাদ চিহ্ন দিতে হবে। পরে হলো এ, এই চিহ্নটা ভাঙানোর মানে হলো ইউ থেকে যা দেওয়া থাকে এটার ভিতরে সেটাকে বাদ দিতে হয়। তাই ইউ এর মান আমরা সোজাসুজি লিখে ফেলি, ইউ এর মান দেওয়া আছে হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এর মান হলো 1 3 5। বাদ তো আমরা বুঝি, যেমন এই 6টা জিনিস আছে এই 3টা বাদ দিতে হবে, থাকলো কি 2 4 6, মাইনাস হলো বাদ, এখানে যেটা আছে এখান থেকে এই 3টা বাদ দিয়ে যা তাই লিখব। এরপরে 4 নম্বর বলতেছে এ কমপ্লিমেন্ট আবার কমপ্লিমেন্ট, দুইটা কমপ্লিমেন্ট ডাবল, হোল কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টটা যদি ভাঙাই তাহলে একটা ইউ লিখতে হবে, ইউ এর পর একটা মাইনাস চিহ্ন দিতে হবে, পরে কি লিখতে হবে এ কমপ্লিমেন্ট। এটা ভাঙাইছিল, এটা আসছে নাকি? এটার মান উপরে কিন্তু বের করছি, এ কমপ্লিমেন্টের মান বের করছি না আমরা, তাহলে নতুন করে আর করলাম না। এ কমপ্লিমেন্টের এটা ইউ এর মান বসাইলাম আর এটার মান বসাইলাম, বাদ দিয়ে দিতে হবে এখান থেকে মিলগুলা বাদ, যেমন এখানে 2 2 বাদ 4 বাদ 6 বাদ, তো থাকলো কি 1 3 5। পাঁচ নাম্বার, এ থেকে বি বাদ দিতেছি আমরা, এর মান হলো 1 3 5, বি এর মান হলো 2 4 6। ক্লাস করতে হলে এবং ওই শিটগুলো লাগবে, কারণ এই শিট থেকেই প্রতি বছর সব অঙ্ক আসবে ইনশাল্লাহ, এই জন্য শিটটা অবশ্যই সংগ্রহ করতে হবে। আর শিটটা নিয়ে আপনার যাচাই করবেন, যে যেমন একটা প্রশ্ন নেবেন যে কোনো ডিপার্টমেন্ট, মন চাইলো আজকে যে না আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা, আমি ম্যানেজমেন্টে পড়ি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্নগুলা দেখি সেটের প্রশ্ন কমন পড়ছে কি না, দেখবেন ইনশাল্লাহ এই নিয়ম থেকে আসছে, শুধু মানগুলো বদলে দিচ্ছে। 19 সালেরটা একটু খুঁজে দেখলেন, এভাবে দেখলে আপনার চ্যাপ্টার সম্বন্ধে ধারণা হলো, সে এই আর এই শিটটার উপরে একটা আস্থা সৃষ্টি হলো, যে কনফিডেন্স যে না আমি পাস করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। তো এ থেকে বি বাদ দিতে হবে, বাদ দেওয়ার নিয়ম কি, এটা থেকে এটা বাদ দিব, বাদ না গেলে কি করব, অনেকই হেড এক ফাঁকা সেট লিখে ফেলে, কিন্তু এটা ভুল, যদি বাদ না যায় আমি একটা বুঝাই দিই। ধরেন এখানে একটা খাতা বই কলম আছে এই সেটের ভিতরে, আমি আপনাকে মোবাইল চার্জার ল্যাপটপ বাদ দিতে বললাম, খাতা বই কলম থেকে মোবাইল টোবাইল বাদ দিতে বলছি, এটা থেকে তো বাদ যায় না, তো এটি তো এটি রয়েই গেল আর এটি বাদ দেওয়া গেল না। যদি এরকম থাকতো খাতা বই কলম, কলমটা যদি বাদ দিতে বলতাম এখানে, যে এখানে ধরেন এখানে সব 6 ধরনের জিনিস আছে, এটা থেকে এটা এটা মিলছে না এই জন্য বাদ দিয়ে দিছি, কিন্তু না মিললে কী হবে, সামনে একটা অ্যান্সার থাকবে। অনেকে ভুল করে কী হয়, ফাঁকা সেট করে, আমি আমাদের ছাত্রদের বেঁচে যখন পড়াই তখন এটা করতে দিই, সবাই 99% কী করে, ভুল করে, আমি এই পর্যন্ত পাইনি, আমি হাজার হাজার ছাত্র পড়াইছি কেউই পাইনি যে সে পারছে এটা। সি থেকে ডি বাদ দিতে বলতেছে, 6 নম্বর, সি এর মান হলো 1 2 3 4, ডি এর মান হলো ফাঁকা, এর থেকে বাদ যায় না তো সামনেটাই হবে। তাহলে আমি 6 পর্যন্ত করে দিলাম আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো। কী কী শিখলাম আমরা, ইউনিয়ন ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট শিখলাম, এখানে কমপ্লিমেন্ট সহ ইউনিয়নের কাজ আছে, এখানে শুধু ইউনিয়ন ইন্টারসেকশনের কাজ আছে, এই দুইটা আপনাদের বাড়ির কাজ, যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ, দোয়া করবেন।